যুগে যুগে সাহিত্য রচিত হয়েছে মানুষকে জাগ্রত করার জন্য, জাগরিত করার জন্য, মানুষের ভেতরের বোধকে উদ্দীপ্ত করার জন্য। সাহিত্য জীবনী শক্তি হিসাবে কাজ করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা সাহিত্য রচনা করেছেন তাদের নাম আপনারা জানেন, নজরুলের সেই অগ্নিঝরা কথাগুলি, সেই সাহিত্য। এদেশের হাজার হাজার বিদ্রোহীকে অনুপ্রেরণা যুগিয়েছে, প্রেরণা দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন ধারায় হয়েছে, এর মধ্যে যেগুলি সশস্ত্র আন্দোলন ছিল যেমন যুগান্তর, স্বরাজ এবং অন্যান্য অনেক আন্দোলন। এর মধ্যে একটা আন্দোলন হচ্ছে এনায়েতুল্লাহ খান মাশরেকি, খাকসার আন্দোলন। এগুলি হচ্ছে অন্য ধারার আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনের সৈনিকদেরকে প্রেরণা দিয়েছে এই সাহিত্যিকরা। এবার আমাদের যখন ভাষা আন্দোলন হলো, আজকে ভাষা নিয়ে কথা হবে, গাপ্পার চৌধুরীর সেই গানটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমরা শুনতে শুনতে বড় হয়েছি। আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি তখনই আমরা শুনেছি আমাদের ভাষার উপরে কারা যেন আক্রমণ করেছে, তারা কারা, তারা কারা আমাদের মায়ের ভাষা ছিনিয়ে নিতে চায়, তারা কারা, তাদেরকে খুব ভালো করে চিনতে পারি নাই। শুধু একটা নাম শুনতাম, জিন্না দাঁড়িয়ে বলেছিলেন এই 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 উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা, এই কথাটা আমাদের শিক্ষক মহোদয়দের মুখে শুনতাম, কিন্তু আসলে এর পিছনে অনেক ইতিহাস, অনেক কথা। জীবনের এই পর্যায়ে এসে এখন সেটা বুঝতে পারছি। আমরা এখানে এসেছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধের যোদ্ধাদেরকে সাহিত্য দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে উদ্দীপ্ত করেছেন, উদ্দীপনা সৃষ্টি করেছেন কারা, সাহিত্যিকরা, লেখকরা। শহীদ মুনীর চৌধুরীর সেই কবর নাটকের কথা কে না জানেন, ওনাকে এটা লিখতে হয়েছে জেলখানায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গানগুলি, সেই বজ্রকণ্ঠ যেখানে বঙ্গবন্ধুর ভাষণ শোনানো হতো, আমাদের একটা পত্রিকা, আজকে এই প্রতিষ্ঠানের যিনি উপদেষ্টা এস এম শামসুল হুদা সাহেব, যে পত্রিকার সম্পাদক, বজ্রশক্তি, সেদিন একটা বজ্রকণ্ঠে দেশটা স্বাধীন হয়েছিল। আমরা মনে করি এখন বজ্রশক্তি নিয়ে যেই উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে সেখানে এখন আমাদেরকে আবির্ভূত হতে হবে। সাহিত্য রচনার উদ্দেশ্য তিনি বলেছেন, রাজিয়া রহমান তিনি বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা। আমরা আজকে আক্রান্ত, কিন্তু আমাদের সমাজটা আজকে আক্রান্ত, আমরা আজকে আক্রান্ত, আমি আক্রান্ত, যেই চেতনা নিয়ে 1971 সালে দেশ স্বাধীন করা হয়েছিল। আমার জন্ম কিন্তু 71 হয়নি, 1972 সালে আমার জন্ম হয়েছে। কি চেতনা ছিল? একটা প্রগতিশীল, একটা ধর্ম ব্যবসা মুক্ত, একটা ধর্মান্ধতা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, সকল জাতি ধর্ম বর্ণকে নিয়ে আমরা শান্তিতে এখানে বসবাস করব। এই বাঙালি আমরা কিন্তু সাম্রাজ্য বিস্তার কোথাও কখনো করিনি, বরং আমাদেরকে বারবার লুণ্ঠন চালিয়েছে, এটা ইতিহাস। আমরা আমাদের ভাষাকে সংরক্ষণ করার জন্য আমরা লড়াই করেছি, এটা আমাদের মানবাধিকার। এখানে একটা কথা বলতে চাই, আমরা কিসের দ্বারা আক্রান্ত? আমরা একটা অপশক্তি দ্বারা আক্রান্ত। আমাদের সাহিত্য অঙ্গন, আমাদের সুধীজন, আমাদের শিল্পী, আমাদের সাংবাদিক, আমাদের গুণীজন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের অভিনেতা, আমাদের কবিগণ আজকে আক্রান্ত। কাদের দ্বারা আক্রান্ত, কিসের দ্বারা আক্রান্ত? ধর্মের নামে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, যারা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে, রাজনৈতিক স্বার্থে পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে, এক। দুই, যারা ইসলামকে ব্যবহার করে অর্থ রোজগার করে, গোষ্ঠী স্বার্থ উদ্ধার করে। তিন, যারা উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটিয়ে ধর্মের নাম বলে চালিয়ে দেয়, এই গোষ্ঠীটি দ্বারা আজকে আমরা আক্রান্ত। আজকে তাদের ফতোয়ার তলোয়ার
ফতোয়ার বল্লম আমাদের প্রত্যেকটা সাহিত্যিক শিল্পী সাংবাদিকের বক্ষ বিদীর্ণ করে দিচ্ছে। আমাদের প্রতিভা আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে। এখানে একটা পত্রিকার কাটিং আমি এনেছি 1972 সালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গবন্ধু বাঙালি জাতির জনক, যিনি এই বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, তিনি কি বলেছেন? ওনাকে সাহিত্যিকরা হয়তোবা বলবেন না যে তিনি সাহিত্যিক ছিলেন, কিন্তু ওনার বই পড়েন, আত্মজীবনী, কারাগারের রোজ নামসা, তারপরে আমার দেখা নয়া চিন, আমি তো পড়েছি এগুলি। তিনি কি বলেছেন? আর ধর্ম ব্যবসা চলবে না। এটা ওনার বিপ্লবী কণ্ঠে উচ্চারিত কথা। আমি কিন্তু সম্মানিত এখানে সাহিত্যিকরা আছেন, অনেক জ্ঞানী গুণীরা আছেন, তাদের মানদণ্ডে হয়তো আমি সাহিত্যিক না বা আমি সাহিত্য লিখিনি, কিন্তু আমি একটা বই লিখেছি ধর্ম ব্যবসার ফাঁদে। আমার উপলব্ধি হয়েছে আমাদের এই জাতি ধীরে ধীরে আমরা ধর্মান্ধতার, ধর্ম ব্যবসায়ীদের একটা ফাঁদে, একটা জাঁতা কলে আমরা আটকা পড়ে যাচ্ছি। আমি শত শত রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আমি তুলে ধরেছি আল্লাহ নাজেল করা পবিত্র ধর্ম ইসলামে অন্ধত্ব নাই, বাড়াবাড়ি নাই, সীমালঙ্ঘন নাই, সাম্প্রদায়িক উস্কানি নাই, উগ্রবাদ নাই। আপনারা বলতে পারেন যে আপনি এই অঙ্গনে কাজ করছেন কেন, এতে করে আপনি কি পেয়েছেন? আমি ফুলের মালা পাই নাই, আমি আক্রান্ত হয়েছি, আমার বাড়িতে আমার দুজন ভাইকে জবাই করে হত্যা করেছে, আমার মসজিদকে গির্জা বলে ভেঙে দিয়েছে, আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি, নাস্তিক হয়ে গিয়েছি, স্বজন হারানোর বেদনা কতখানি। এখানে আছেন একজন উপস্থিত, ওনার পিতা শহীদ হয়েছেন, তিনি বুঝতে পারবেন এই উগ্রবাদীদের আস্ফালন কতখানি, কত জঘন্য হতে পারে। আজ আমি আক্রান্ত, আমি বলেছি একটা ভুল আদর্শ দ্বারা, একটা বিকৃত আদর্শ দ্বারা এরা জনগণকে প্ররোচিত করছে, তাদের একটা রং কনসেপশন ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, এদের কোনো তুলনামূলক কোনো স্টাডি নেই, কোনো পড়ালেখা নাই, এবং নিজ ধর্ম সম্পর্কে তাদের কোনো কম্প্রিহেন্সিভ নলেজ নাই, জ্ঞান নাই, সামগ্রিক জ্ঞান নাই। এরা ভুল ব্যাখ্যা দিচ্ছে কোরআন হাদিসের, এরা অপব্যাখ্যা দিচ্ছে, এরা উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিচ্ছে। সরকার কি করছেন? আমাদের সরকার, আমি লক্ষ লক্ষ সভা সমাবেশ করেছি, সেখানে আমি তুলে ধরেছি যে এই ধর্মান্ধতা, এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হলে একটা আদর্শ লাগবে। সরকার কি করছেন তিনিও জানেন, সরকারের শক্তি আছে, শক্তি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে আইনকে কঠিন থেকে কঠিনতর করে সেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আমরা সহযোগিতা করছি, কিন্তু শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, এর জন্য একটা কাউন্টার আইডিওলজি লাগবে, কাউন্টার ন্যারেশন লাগবে, পাল্টা সঠিক আদর্শ লাগবে, যেটা দিয়ে তাদের এই ভুল আদর্শকে মিথ্যা প্রমাণ করা যায়, তখন তারা জনগণকে আর প্রভাবিত করতে পারবে না। এই কাউন্টার আইডিওলজি নিয়ে, কাউন্টার আইডিওলজিক্যাল ওয়ার যাকে বলা হয়, কাউন্টার ন্যারেটিভ অফ আইডিওলজি বা কাউন্টার ন্যারেশন নিয়ে কাজ করতে পারেন একমাত্র সাহিত্যিকরা। তাদের ওসি, তাদের কলম তলোয়ারের থেকেও ধারালো, তারা সেটা নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে লড়াই করবেন। আমি যেই মানুষটির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজ আমি উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, আমি আক্রান্ত হয়েছি, আমি আগেই বলেছি আপনাদেরকে, তিনি হচ্ছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। বাঘবন বন্দুক বইটি তিনি লিখেছেন, এই বইয়ের যিনি মূল্যায়ন করেছেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, এ বইটি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল যে আজকের এই লড়াই আমাদেরকে করতে হবে, এই লড়াই আমাদের প্রত্যেকের কর্তব্য, আমরা আসুন, আমরা গান করি, আমরা বলবো গান ঢালাওভাবে হারাম নয়, হারাম হচ্ছে অশ্লীল গান, আমরা সাহিত্য লিখব, আমরা নাটক করব, আমরা মূকাভিনয় করব, আমরা চলচ্চিত্র অভিনয় করব, সমস্ত কিছু করব আমরা এই উগ্রবাদের বিরুদ্ধে, এই বর্তমান যে সংকট চলছে
এই ধর্মান্ধতার এই কালো মেঘ আমাদের সমাজ আজকে আচ্ছন্ন করার চেষ্টা করছে। এই উগ্রবাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করি, আমি মনে করি এটা হবে আমাদের এক নম্বর জিহাদ, এটা হবে আমাদের এক নম্বর জিহাদ। আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, আমি বলেছি নবাব সিরাজউদ্দৌলার সেই নাটকের সেই সংলাপ, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি তারা এখানে থাবা বিস্তার করতে চায়, আপনারা কি সেটা হতে দেবেন? পরিষ্কার করে বলেন, ভিতরে এক কথা বাহিরে এক কথা বলবেন না, দেবেন সেটা? যদি না দেন তাহলে আজকে বলতে পারেন এখানে ভাষা সাহিত্য কল্যাণ পরিষদের বৈঠকে একটু ভারী ভারী কথা হবে, একটু সাহিত্যিকদের সাহিত্যের মতো কথা হবে। ভাই আমি কিন্তু আগেই বলেছি আমি ওরকম সাহিত্যিক না, কিন্তু আমি সমাজকে সমাজের একটা বিপ্লব সৃষ্টি করার জন্য দাঁড়িয়েছি। আমি মনে করি এটা একটা রেনেসাঁ করা দরকার আমাদের, তা না হলে আগামী দিন আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের চলচ্চিত্র অঙ্গন, আমাদের বুদ্ধিজীবীরা সবাই আক্রান্ত হবে। আসুন আমরা একটা সঠিক আদর্শ নিয়ে লড়াই করি, সেটা হচ্ছে এই ইসলামের প্রকৃত ব্যাখ্যা নিয়ে আজকে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সন্ত্রাসবাদ, এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই নারী নির্যাতন, এই ধর্মান্ধতা, ধর্ম ব্যবসার বিরুদ্ধে এ লড়াইয়ে ভাষা এবং সাহিত্য হোক এক নম্বর হাতিয়ার এবং সাহিত্যিকরা হবেন এক নম্বর যোদ্ধা, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।